আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অন টাইম। আমরা শুরু করব এখনই। আমরা আছি এখন হলো 24 লোকেশনস থেকে বা 24 ইকুইপমেন্টস থেকে, সো অ্যাটলিস্ট 24 পার্সনস, দ্যাটস সামথিং রিয়েলি ওয়ান্ডারফুল। আমাদের আজকে নতুন লেসন, রিডার 5 লেসন 7 পার্ট 1। আমাদের আজকের ভার্বকে আমরা সংক্ষিপ্তভাবে বলবো ডাব্লু টু ভার্বস, উইক টু, সেকেন্ড রেডিক্যালটা উইক, সেকেন্ড রেডিক্যালটা উইক। তারপরে দুই নম্বর রেডিক্যালে ওয়াও অথবা ইয়া, এ দুটো থাকবে। এটা নিয়ে আমাদের আজ আমরা একটু কাজ করবো আপনাদের সঙ্গে, মোস্টলি অন কনসেপ্ট লেভেল, কনসেপ্ট লেভেল এবং যতটুকু পারা যায়। আচ্ছা, আমাদের আজকের এসে থাকবেন কামরুল, পলাশ, আনিস ভাই, সাদমান এবং আবু জাফর ভাই, আপনারা থাকবেন আমাদের সঙ্গে থ্রু আউট আওয়ার জার্নি। ওকে কামরুল, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি আজকে, আচ্ছা তোমার ফেভারিট ভার্ব শুরু হবে আজকে। আচ্ছা, কোরআনের কলা ভার্বটা কতবার আছে অ্যাপ্রক্সিমেটলি? কলা ইভেন এন্ড ইটস ডেরিভেটিভস রুট, এবং এখান থেকে আমরা কনসেপ্টটা আমরা আয়ত্ত করার চেষ্টা করব। কফ ওয়াউলাম, কফ ওয়াউলাম, এটা হলো আমাদের রুট, এটার উপরে কাজ করব। আচ্ছা, দাখালা, আচ্ছা এখানে সেকেন্ড রেডিক্যাল কোনটা? খ। আচ্ছা, সেকেন্ড রেডিক্যালে তো আমাদের কি ফার্স্ট রেডিক্যাল এবং থার্ড রেডিক্যালে সবসময় জবর থাকবে, সেকেন্ড রেডিক্যালে কি কি থাকতে পারে? স্যার, সেকেন্ড রেডিক্যালে জবর, জের, পেশ, যে কোনো একটা থাকতে পারবে। এখানে এই পার্টিকুলার দাখালাতে তিনটেই জবর, এটা দিয়ে আমরা কাজ করবো একটু। মাদি, মাদির উপর আমরা একটু কাজ করি। হুয়া, হুয়াতে কি হবে? হুয়ার সাথে ইসনাদে ধরলে হুয়াতে স্যার জাহাবা, জাহাবা, প্লেন অ্যান্ড সিম্পল, তিনটাতেই জবর, তিনটাতেই জবর, এর মধ্যে কোনো নেই। আচ্ছা, হুমে কি হবে? হুম, জাহাবু, আলিকো প্রোটেকশন আসবে স্যার। আমাদের, আমরা কি কি করলাম? জাহাবু, আমরা হোয়াট আর দ্য চেঞ্জেস, হোয়াট উই ডিড অন দিস? এখানে তিনটা চেঞ্জ আছে, লাস্ট রেডিক্যাল মানে থার্ড রেডিক্যালে সান্দিক কারণে পেশ আসছে, আর হোমটাকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়া আমরা মেল প্লুরাল সাইনটা দিচ্ছি, আর আলিকো প্রোটেকশন আসছে, আলিকো প্রোটেকশন আসছে, দ্যাটস ইট। তাহলে আমাদের এখানে থার্ড রেডিক্যালে, থার্ড রেডিক্যালে দাম্মা, দিস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমাদের মনে রাখা লাগবে যে হোম এই প্রোনাউনের সাথে ইসনাদ করতে গেলেই আমাদের থার্ড রেডিক্যালে দাম্মা আসবে, দাম্মা আসবে। এবং অ্যাডিশনালি তুমি যেটা বললে ওয়াও, ওয়াও আসবে, ওয়াও হলো আমাদের ডোয়ার, দে, বোথ মেল অ্যান্ড ফিমেল কোরআনিক পয়েন্ট অফ ভিউ অ্যান্ড গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ মেল, আর আলিফা প্রোটেকশন এটা চলে আসলো। লেটস নট ফরগেট দিস, থার্ড রেডিক্যালে পেশ এবং এক্সট্রা ওয়াও এবং আলিফ, ডোয়ার এবং প্রোটেকশন। আচ্ছা, আমরা যদি এটি আমরা সামারাইজ করলাম, থার্ড রেডিক্যাল দাম্মা, আর থার্ড রেডিক্যালে আফটার থার্ড রেডিক্যাল ওয়াও সুকুন অ্যান্ড আলিফ, ওয়াও সুকুন অ্যান্ড আলিফ, লেট আস নট ফরগেট দিস ওয়ান, আমাদের সারা জীবন এটা লাগবে। আচ্ছা, ওকে, নেক্সট আমরা করতে চাচ্ছি হলো হিয়া, হিয়াতে করার জন্য আমাদের কি করা লাগবে? হিয়ার কি হবে স্যার? জাহাব বাত করবো আমরা, এখানে তাই তানুস, তাই তাইউ তানিস নিয়ে আসবো, সাইন অফ ফেমিনিটি, সাইন অফ ফেমিনিটি, এতটুকু। আচ্ছা, আর কিছুই নাই তাহলে? তাহলে আমাদের যা ছিল মানে হুয়াতে যা ছিল সেটা আমরা কাট পেস্ট করলাম, আমরা কেটে নিলাম, পেস্ট করলাম, এবং আমরা একটা অ্যাডিশনালি খোলাতা যোগ করলাম, আর কোনো কাজ নাই, উই হ্যাভ নাথিং টু ডু, একটা এখানে ডুয়ার মুস্তাতির। আচ্ছা, তো সেটা গেল, এবং তাকদিরুহু হিয়া, এটা সোজা, অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই। আমরা থার্ড ডেডিক্যালে ফাথা যা ছিল তাই, অথবা আমরা এখানে বলতে পারতাম যেটা কাট পেস্ট অ্যান্ড আফটার থার্ড ডেডিক্যাল তা সুকুন,
তো থার্ড রেডিক্যালটা যেহেতু আমাদের ইম্পর্টেন্ট পরিবর্তনের জন্য আমরা এখানে এটা খেয়াল রাখি যে থার্ড রেডিক্যালের ফাঁদা ফাঁদাই থাকবে এবং থার্ড রেডিক্যালের পরে তা যোগ করবো আমরা। হ্যাঁ, তা যোগ করবো আমরা, খোলা তা। আচ্ছা, আমরা এবার হুন্নাতে আসি। আমরা হুন্না, হুন্নাতে কি করি আমরা? হুন্নাতে থার্ড থার্ড পার্সনের ফোর্থ কোয়ার্টার আমি মিন করি, এটা মানে হুন্নাতে লাস্ট রেডিক্যালে সুকুন আসবে এবং নুন আসবে, যেটা হলো ফেমিনাইন সাইন আর কি। তো সো জাহাব না হবে, জাহাব না। তাহলে আমাদের চেঞ্জ হলো থার্ড রেডিক্যালে কি আছে? থার্ড রেডিক্যালে, থার্ড রেডিক্যালে সুকুন, থার্ড রেডিক্যালে সুকুন, অ্যাডিশনাল অ্যাডিশনাল নুন আসছে, নুন নুন যাবার জবর, না অ্যাডিশনাল আসছে। নুন জবর, নুন জবর না, হুইচ ইজ দ্য ডুয়ার, হুইচ ইজ দ্য ডুয়ার। আচ্ছা, তাহলে আমাদের হুন্নাতে আসার জন্য আমরা আমরা সবকিছু আরম্ভ করছি, কিন্তু হুয়া থেকে, হুয়া থেকে আমরা নিচ্ছি, নিয়ে আমরা হুন্নাতে যখন আসলাম তখন থার্ড রেডিক্যালে সুকুন এবং অ্যাডিশনাল নুন। তাহলে আমরা থার্ড রেডিক্যালে কি কি পেলাম কামরুল এই চারটাতে? চারটাতে থার্ড রেডিক্যালে স্যার হুয়া তো স্যার ডিফল্ট আকারে থাকছে, যখন প্লুরাল আসছে তখন থার্ড রেডিক্যালে দম্মা হচ্ছে, পেশ হচ্ছে। হ্যাঁ, আর দম্মা আসলো। হিয়া, জি জি, দম্মা আসছে। হিয়াতে থার্ড রেডিক্যালে কোনো চেঞ্জ নাই, শুধু তাই তানুস অ্যাড হচ্ছে। আর হুন্নাতে স্যার থার্ড রেডিক্যালে সুকুন আসছে। থার্ড রেডিক্যালে সুকুন আসলো। তাহলে থার্ড রেডিক্যালে একবার ছিল জবর, দুটোতে জবর, হুয়াতে এবং হিয়াতে। থার্ড রেডিক্যালে হুয়াতে হিয়াতে জবর, হুমে পেশ, হুমে পেশ, আর হুন্নাতে সুকুন, হুন্নাতে সুকুন। আচ্ছা, এই এই সামারিটা আমাদের মনে রাখা লাগবে। আর অ্যাডিশনাল তো না, ওয়াও, খোলা তা আমরা যোগ করলাম বিভিন্ন কারণে। ওকে কামরুল, আই উইল কাম ব্যাক টু ইউ। আমরা আমরা পলাশের সঙ্গে একটু কাজ করে নিই আমরা। হ্যাঁ, ওয়েলকাম সালাম পলাশ। পলাশ, সরি আই কুড নট আনসার ইউর মেসেজ, আমি আই ওয়াজ ওয়ার্কিং, কাজ কেবলই শেষ হলো, সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা আরেকটা রুট দিয়ে আমরা কাজ করি, দাখালা, দাখালা রুট দিয়ে, দাখালা রুট দিয়ে যদি আমরা কাজ করি তাহলে দাখালা বলো হুয়াতে কি হবে? দাখালা হুয়াতে দাখাল, হুয়াতে দাখালা, জবর। হ্যাঁ, হুমে কি হবে? দাখালু, দাখালু। আমরা কি করব? থার্ড রেডিক্যালে, থার্ড রেডিক্যালে পেশ, ওয়াও, ওয়াও যোগ করছে ডুয়ার, ডুয়ার এবং অলিভ প্রোটেকশন। আচ্ছা, থার্ড রেডিক্যালে পেশ, থার্ড রেডিক্যালে পেশ, তারপর ওয়াও, ওয়াও, ওয়াও সুকুন এবং আর পেশ। আচ্ছা, আর থার্ড রেডিক্যালে পেশ, তারপর ওয়াও সুকুন এবং আলিফ। আচ্ছা, হিয়াতে কি হবে? হিয়া, হিয়াতে থার্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যালে সুকুন হচ্ছে আর তা যোগ হচ্ছে। হ্যাঁ, খোলাতা, থার্ড রেডিক্যালে সুকুন না, থার্ড রেডিক্যালে জবর, কাট পেস্ট। আচ্ছা, আমি এই স্লাইডে স্লাইডে যাই লেখা থাকুক না কেন, আমরা বলবো যে কাট পেস্ট, হোয়ার কাট পেস্ট এবং খোলাতা, হোয়ার কাট পেস্ট অ্যান্ড খোলাতা। আচ্ছা, এটা আমরা নিয়ে আসলাম। অন থার্ড রেডিক্যাল ফাথা, হোয়াতেও থার্ড রেডিক্যালে ফাথা ছিল এবং আমরা তা সুকুন, তা সুকুন নিয়ে আসলাম আমরা, তাই সুকুন। ওকে, হুন্না, হুন্নাতে কি হবে বলো? থার্ড রেডিক্যালে সুকুন হচ্ছে আর নুন যোগ হচ্ছে। থার্ড রেডিক্যালে সুকুন আর নুন যোগ হচ্ছে। আচ্ছা, সুকুন এবং নুন যোগ হচ্ছে, নুন হলো ডুয়ার, হুন্না থার্ড রেডিক্যালে সুকুন এবং থার্ড রেডিক্যালের পরে নুন ফাথা, নুন ফাথা, নুন জবর। আচ্ছা, তুমি আমাকে বলো এখন যে আমাদের থার্ড রেডিক্যালে কি কি থাকে? জবর থাকে, থাকছে, পেশ আসছে, হলো, হ্যাঁ, কোনটা বলো থাকবে না, পেশ আর কি থাকতেছে? সুকুন, সুকুন, হ্যাঁ, জবর, পেশ, পেশ আর সুকুন, জবর, পেশ আর সুকুন থার্ড রেডিক্যালে থাকতেছে। অ্যাডিশনালি আমাদের কিছু কিছু যোগ করা লাগতেছে আমাদের ডুয়ারের জন্য, অন্য কারণে আমরা আমরা যোগ করলাম আমরা। ওকে, দিস কনসেপ্ট, হ্যাঁ, ওই এই দিস কনসেপ্ট উইল হ্যাভ টু ক্যারি উইক। আচ্ছা, উইক ভার্বস, উইক ভার্বস ইজ ইজ ফান, ইটস ম্যাথমেটিক্স অ্যান্ড উইল এনজয় ইট ইনশাআল্লাহ, বাট উই হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড, ইট দিস আওয়ার ফাউন্ডেশন, দিস ইজ দ্য বেসিক থিং। আমরা উইক ভার্বস, আমরা উইক টু বলতেছি কেন, কাকে আমরা উইক টু বলতেছি বলো? সেকেন্ড রেডিক্যাল উইক,
উইকের মধ্যে কি কি থাকতে পারে? ওয়াও এবং রেডিক্যাল, রেডিক্যাল ওয়াও এবং ইয়া থাকতে পারে, কিন্তু ভিজিবল, ভিজিবল আলিফ থাকতে, আলিফ আসবে অনেক সময়, ভিজিবল জন্য আলিফ আসবে, কিন্তু আলিফ রুট হতে পারে না, আলিফ রুট হতে পারে না, রুট ওয়াও অথবা ইয়া, রুট ওয়াও এবং ইয়া দুটোই রুট হতে পারে। আচ্ছা আচ্ছা, আলিফ ওয়াও এবং ইয়া, আলিফ ওয়াও এবং ইয়া, এটা আরেকটা আমাদের তাজউদের নিয়মে আরেকটা ব্যাপার আছে, কিসের সঙ্গে কানেক্টেড মনে করতে? হ্যাঁ, আলিফ ওয়াও এবং ইয়া সর্বর্ণ তো বটেই, এবং এটা আরেকটা তাজউদের একটা বিশেষ নিয়মের সাথে কানেক্টেড আছে, যেটা নিয়মটা খুব পরিচিত এবং খালি এটা হলো তাজউদের আলিফ ওয়াও ইয়া, আলিফ ইয়া। ওকে, আরো তাড়াতাড়ি বলা লাগছে, মাদের জন্য, মাদের জন্য থাকবে, মাদের জন্য থাকবে, মাদের জন্য থাকবে। ওকে পলাশ, আই উইল ওয়ার্ক উইথ ইউ এগেন, আমরা একটু ফিরে আসি। আবু জাফর ভাই, আপনি কি আসবেন? আবু জাফর ভাই, আমরা একেবারে গোড়ায় চলে যাচ্ছি, আপনার মসজিদের বারান্দায় চলে যাচ্ছি আমরা, যেখানে যে আমরা ছোটবেলায় আমরা সিপারা পড়তাম এবং অনেক অনেক সময় কাটছে সেখানে। যদিও ব্যক্তিগতভাবে আমি আমি কখনো যাইনি আপনার মসজিদে ওইভাবে, বাট দিস ইজ এ কমন সিন ইন আওয়ার কান্ট্রি, ইন মেনি আদার কান্ট্রিজ। তো সেই সেই বারান্দায় চলে যাচ্ছি আমরা এখন, মাদিতে যাব আমরা। এই মাদিতে যাওয়ার আগে আপনার কওয়ালার মাদিতে যাব আমরা, আচ্ছা কাজ করবো এখানে আমরা, তো সেখানে যাওয়ার আগে আমরা মাদে চলে যাচ্ছি, মাদিতে না যে আমরা মাদে চলে যাচ্ছি। মাদের জোড় বা মাদের পেয়ার্স ফর মাদ কি কি আপনার? তিনটা আছে আপনার পেয়ার, মাদের আলিফ, আলিফ ওয়া ইয়া স্যার। হ্যাঁ, আলিফ ওয়া হলো তিনটা হরফ, কিন্তু আমি পেয়ার চাচ্ছি আপনার, পেয়ার। অবাক, আচ্ছা অবাক, অবাক কথাটি দিয়ে একটা মাদ, মাদ দিয়ে বলো, অবাক মাদের ধরনে বলো, একটা সেন্টেন্স বলো। অবাক, অবাক অবাক এখনো মাদ হয়নি, বিষয়টি অবাক করানো, অবাক, আমি অবাক হয়ে, আমি অবাক হয়ে, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, আমি অবাক হয়ে শুনি। অবাক, অবাক হলো জবরের মাদ, জবর এবং আলিফের মাদ, অবাক হয়ে শুনি, আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে রইলাম, সাহিত্যের ল্যাঙ্গুয়েজ, অবাক হয়ে তাকিয়ে রইলাম। আচ্ছা ওকে, তো যাই হোক, মাদ ইজ প্রেটি ইম্পর্টেন্ট ইন কোরআন রেসিটেশন, ইন আরবিক গ্রামার, অ্যান্ড আমাদের স্পেশালি এই উইক ভার্বসের জন্য অফকোর্স ইট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম মাদ আমাদের। সো উইল বি ইউজিং দ্য মাদ আপনার এক্সটেন্সিভলি, এক্সটেন্সিভলি। ওকে, আমরা আনিস ভাই, সাদমান, আপনারা তিনজনই থাকবেন, আমরা তিন আপনার সঙ্গে সবার সঙ্গে কাজ করবো। আনিস ভাই, সাদমান, আর উদয়, সাদমান, আনিসুর রহমান স্যার, আসসালামু আলাইকুম। আনিস ভাই, সরি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিস ভাই, আচ্ছা তো সহজীকরণ, আচ্ছা আপনি আনিস ভাই, আপনি মাদ, তিনটে মাদের আপনি বলেন, তিনটে মাদের ডেফিনেশন বলেন, মাদের তিনটে পেয়ার বলেন আপনার, যেটা আমরা আলাপ করলাম এখন একটু আগে। আমি বললাম স্যার কলা, কিলা, কালু, এটা বলবো স্যার? না, আপনি মাদের পেয়ার যেটা আপনার নিজের, মাদের পেয়ার আমার জবরের সঙ্গে আলিফ থাকবে, যেটার উপর সুকুন উজ্জ থাকে, আর জেরের ইয়ার সঙ্গে, জেরের ইয়ার সরি, জেরের সঙ্গে ইয়া থাকবে, আর পেশের সঙ্গে ওয়াও থাকবে স্যার, পেশের সঙ্গে ওয়াও থাকবে। আপনি এই এই তিনটে যে এক্সাম্পল আমরা আনলাম, কলা, কিলা, কলু, এই তিনটে বাদে আপনি আমাদের তিনটে এক্সাম্পল দেন, কোরআন থেকে দিতে পারেন, অন্যভাবে দিতে পারেন, তিনটে এক্সাম্পল দেন। আলিফের, জবর এবং আলিফের একটা মাদ সিম্পল এক্সাম্পল দেন, আমরা অনেক পড়ছি মদিনা আরবিকে স্যার, বা পড়েছে অনেক, কিন্তু স্যার এই প্রথম প্রথম পেজে চলে যান, আপনি রিডার ওয়ান এর প্রথম পেজে চলে যান, বই, দরজা, এই যে স্যার যে দরজাটা স্যার আমরা যেটা বাবুন বলবো স্যার, হ্যাঁ বলেন প্রপারলি উচ্চারণ করেন, এটা স্যার বাবুন একটা আছে স্যার আমাদের, বাবুন, হ্যাঁ, আর বই,
কিতাবুন স্যার, কিতাবুন এখানে জবর এবং আলিফের মাদ, জবর এবং আলিফের মাদ। ওকে, আপনি জের একটা জের এবং ইয়ার মাদ বলেন, জের এবং ইয়ার মাদ। আল্লাহ, আল্লাহর পরে এক বলেন আল্লাহ। আমি একটা বলি, আপনার দেখেন এখানে মাদ খুঁজে পান কিনা, আল্লাহ গফুরুন রহিমুন, গফুরুন রহিমুন, পেশ আছে এবং এখানে গফুর পেশ এবং ইয়ার সঙ্গে আমাদের হঠাৎ মনে করতে একটু কষ্ট হতে পারে, আপনারা নিজের জন্য রেডি রাখবেন। এই মাদের কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল আপনারা নিজেরা যখন পড়াবেন, আপনারা সেটা বাসাতেই পড়ান বা পাবলিকলি আপনি পড়ান, আপনি তখন এই সুন্দর সুন্দর এক্সাম্পল গুলো রাখবেন। আল্লাহ গফুরুন রহিমুন আমার দারুণ একটা ফেভারিট সেন্টেন্স, যেখানে আপনার দুটো মাদ আছে, আপনার দুটো মাদ আছে। আচ্ছা, তো আপনি, আচ্ছা আমরা আনিস ভাই, সাদমান, সাদমান আরো দেয়ার সাদমান। আচ্ছা ওকে, আমরা আবার গোড়ায় ফিরে আসি। কামরুল জি স্যার, আই এম ব্যাক, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সহজীকরণ আর ছন্দময় করা, এটা তো আমাদের করার দরকার পড়ে, প্রায় দরকার পড়ে, আমরা বহুবার উচ্চারণ করছি ক্লাসে, সহজীকরণ এবং ছন্দময়। ছন্দময় বানান ঠিক আছে কিনা আমি জানি না, নয় দয় কি ওকার জন্য মাদ একটা বহুল টুল, মাদ ইজ এ গ্রেট টুল ফর তাজউদ, ফর কোরআন, ফর আরবিক গ্রামার। উই ক্যানট ইগনোর ইট। আমি কি লাইনে আছেন, আবার কেটে গেলাম আমরা? না স্যার, আপনি আছেন স্যার, লাইনে আছে। আচ্ছা ওকে, বহুদিন পরে আজকে আবার ডিস্টার্ব করতেছে। সহজীকরণ আর ছন্দময় করার জন্য মাদ একটা বহুল ব্যবহৃত যন্ত্র। আচ্ছা, আমরা একটা একটা নিই, মূল শব্দ আমরা নিলাম, আমরা কওয়ালা, কফ ওয়াও এবং লাম, কফ ওয়াও এবং লাম। তো এটা হলো আমাদের স্টার্টিং। আচ্ছা, কওয়ালা, কওয়ালা, কওয়ালার মধ্যে ছন্দের ঘাটতি আছে কিনা? জি স্যার, আমরা কি আরো কি সহজ করতে চাই না, আমরা এটাই রাখতে চাই, আমরা সহজ করতে চাই, ছন্দের ঘাটতি আছে, আমরা সহজ করতে চাই। আচ্ছা, তাহলে আমরা যখনই সহজ করতে চাইব, তখনই আমরা উইল বি থিঙ্কিং অফ মাদ, এটা হলো প্রথম টুল। আরো আর একটা টুল আছে আমরা ইউজ করব, আমরা এই লেসনে এবং এই পরের লেসনে কাজ করার সময় আমরা ডিটেল কাজ করব, কিন্তু যখনই আমরা একটা সহজীকরণের বা ছন্দময় করার জন্য আমাদের একটা কাজ থাকবে, তখনই আমরা মাদের কথা ভাববো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কোন মাদের কথা ভাববো? যেহেতু ফার্স্ট রেডিকেল বা ফার্স্ট লেটারে যেহেতু ফাতা জবর আছে, তাহলে অবশ্যই আমরা আলিফ চিন্তা করবো আর কি, আলিফের কথা চিন্তা করবো। দ্যাটস দ্য কারেক্ট লাইন অফ থিঙ্কিং। তাহলে আমাদের ফার্স্ট রেডিকেল তো আমরা চেঞ্জ করতে পারতেছি না, ফার্স্ট রেডিকেল তো স্ট্রং আলফাবেট, তাই না? আমরা চেঞ্জ করবো না আমরা। আচ্ছা, তাহলে আমরা কফ, কফি রাখবো আমরা, এরপরে জবর আছে। আমরা মিনিমাম চেঞ্জ করে, মিনিমাম এই কথাটা খেয়াল রাখবেন সবাই আপনারা, যে আমরা মিনিমাম চেঞ্জ করে যেটা করতে পারবো এবং যেটা সুন্দর লাগবে, যেটা সহজ হবে, দ্যাট ইজ কারেক্ট। আপনার তো মিনিমাম চেঞ্জ, সহজ এবং সুন্দর, সহজ এবং সুন্দর এবং মিনিমাম চেঞ্জ, এই তিনটে জিনিস খেয়াল রাখবেন। তাহলে আমাদের যখনই সহজীকরণ এবং ছন্দময় করার দরকার হবে, তখনই আমরা প্রথমে মাদের কথা ভাববো, এবং মাদের কথা কোন মাদ, তিনটার কোনটা নেব আমি? তো আমি এখানে কামরুল যেটা বললো আমরা সেটাই নেব, যেটা জবর আছে জবরের মাদটা নেব। তাহলে জবরের পরে আমাদের আলিফ আসবে, তাহলে আমাদের এই ওয়াওটাকে আমরা আলিফ করে দেব, ওয়াওটাকে আমরা আলিফ করে দেব, এবং মাদ হলো জবরের পরে খালি আলিফ, তাই তো? জি স্যার, আমরুল খালি আলিফ। তাহলে আমরা ওয়াওয়ের পরে যে জবরটা ছিল, সে জবরটাও আমরা বাদ দিয়ে দিলাম, জবরটা আমরা মাদের দিকে যেতে চাচ্ছি, আমরা একটা সিলেবল কমাতে চাচ্ছি। আমরা ক ওয়া লা তিনটে আছে, আমরা ক লা দুটোতে করব, আমরা দুটোতে করব। তাহলে জবর, কফের উপরে জবরকে জবরই রাখলাম আমরা, আর তারপরে আলিফ নিয়ে আসলাম, ক লা, ক লা।
আচ্ছা এটাই হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট। তাহলে এটা কাছাকাছি করে লিখি আমরা কলা কলা, এটাই হলো আমাদের আলটিমেট প্রোডাক্ট। তাহলে কওয়ালা, আমাদের কলা কিন্তু বইয়ে লেখা নাই, কোরআনে লেখা নাই, লেখা আছে কলা। কিন্তু কলা দেখলেই আমাদের এই জিনিসগুলো, এই প্রসেসগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমাদের আমাদের মনে চলে আসে কথাটা অটোমেটিক্যালি ন্যাচারালি। আমরা এই লেসন করতে করতে সেই সেই কমন সেন্সটাই, যাতে আমরা এটা দেখার সাথে সাথেই অনুমান করতে পারি যে দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য অরিজিন অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। আচ্ছা আমরা এখন চলে আসি আমরা তো কোয়ালা, কোয়ালা ছিল আমাদের মূল, তাই তো? কোয়ালা ইজ কারেক্ট কামরুল, কোয়ালাতে কোনো ভুল নাই, কিন্তু আমরা ইউজ করি না। আমরা সহজ পথ থাকতে কেউ লম্বা পথে যায় না। কলা রূপান্তরিত সহজ শব্দ, রূপান্তরিত সহজ শব্দ, এবং এটাই ব্যবহৃত হয়, এটাই ব্যবহৃত হয়। এটার মিনিংটা হলো হি সেইড, তিনি বলেছিলেন, এটা মাদি ক্রিয়া, মাদি ক্রিয়া। আমরা এখান থেকে আমাদের কাজ শুরু করব। কামরুল আমরা একটু টাইম নিই, আমরা কয়েক মিনিট, উই হ্যাভ লস্ট সাম টাইম, আমরা একটু টাইম নিই। যদি আমি জানি যে 10 o'clock ইজ কোয়াইট এ লট অফ টাইম এট নাইট, যারা সারাদিন কাজ করছে, বাট এলার্টের একটা মিনিমাম একটা স্টেজ যায়, আমরা উইল রিপিট দিস ক্লাস। আচ্ছা এটা কওয়ালা, কওয়ালা বাব নাসারার সঙ্গে সম্পৃক্ত, বাব নাসারা গ্রুপের, বাব নাসার, নাসারা ইয়ানসুরো, নাসারা ইয়ানসুরো, এটা খেয়াল রাখবেন আপনারা সবাই। কওয়ালা আমাদের এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে এটা কোন কোন বাবের, কোন কোন গ্রুপের, নাসারা ইয়ানসুরো গ্রুপের, নাসারা ইয়ানসুরো। আচ্ছা কওয়ালা স্বাদের উপরে পেশ, কারণ এটাতেই চেঞ্জ হয় আর বাকিগুলো তো ফিক্সড, নাসারা ইয়ানসুরো। আচ্ছা ঈশ্বর বলো, কামরুল বলো, এটাতে আমরা যদি কলাতে নিয়ে আসি তাহলে কি হবে? কওয়ালা, কওয়ালা, ইয়াক উলো, আমরা আমাদের প্যাটার্নটা হলো ইয়ান সুরো, ইয়ান সুরো, নাসারা ইয়ান সুরো। আচ্ছা আমাদের আর 3 মিনিট আছে, আমাদের 3 মিনিটের মধ্যে শেষ করা লাগবে। নাসারা ইয়ান সুরো, কওয়ালা ইয়াক উলো, দিস কারেক্ট, কওয়ালা ইয়াক উলো। কিন্তু এটাও আমরা ইউজ করি না, এটা আমরা সহজীকরণ পরে করবো আমরা, বাট উই আর গোয়িং ফর মাদি, এবং একটা আমরা দেখবো আমরা 3 মিনিটের মধ্যে। কামরুল কওয়ালা, এটা হুয়া তো কওয়ালা, হুয়া কওয়ালা। আচ্ছা আমি এখন এখান থেকে নিয়ে আসলাম হুয়া কওয়ালা, এখান থেকে উইল স্টার্ট আওয়ার ওয়ার্ক। আমি এখন করতে যাচ্ছি হিয়া, হিয়াতে কি করব কামরুল? হোয়াট ইজ আওয়ার প্রিন্সিপাল? হিয়াতে সিম্পলি স্যার লাস্ট আমরা তাসুকুন এড করব, কাট পেস্ট, কাট পেস্ট, কওয়ালা, কাট পেস্ট, কওয়ালাত, কওয়ালাত, একেবারে সোজা। আমরা কওয়ালা উপরে যাচ্ছিল সেটাই আমরা ডাউনলোড করে নিলাম, কাট পেস্ট করে নিলাম, আমরা তাসুকুন যোগ করে দিলাম, কওয়ালাত, আমাদের কাজ শেষ, দ্যাটস সো হিয়া। আমরা হুম, হুমে কি করব আমরা? হুমে, হুমে স্যার হবে যেহেতু এই লাস্ট এই থার্ড রেডিকেলে আমরা পেশ আনবো, সো কলু, থার্ড রেডিকেল পেশ, ওয়াও সুকুন এবং আরিফ, কলু, লাম, লাম থার্ড রেডিকেল, থার্ড রেডিকেলে পেশ, তারপর ওয়াও সুকুন এন্ড আলিফ, ইট ইজ এ মাস্ট। আচ্ছা অ্যাবসলিউটলি নো প্রবলেম। আমাদের পরেরটাতে একটু কাজ আছে, পরেরটাতে একটু কাজ আছে, উইল ওয়ার্ক ফর নেক্সট 1.5 মিনিট, আর এর মধ্যে যদি আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, সো আপনাদের সঙ্গে সবার কাছ থেকে আমরা আগেই বিদায় নিয়ে নিচ্ছি ফর্মালি, কিন্তু আমাদের এন্ডিংটা হবে ইনফর্মাল। ওকে হোম, হোমে আমাদের হলো থার্ড ডেডিকেলের সুকুন, লামের পরে সুকুন আর নুন যোগ, তাই তো? আচ্ছা এখানে আলিফের পরে আমাদের কি আছে? আলিফের পরে তো সুকুন আছে, করতে গেলে আমাদেরকে ফার্স্ট সুকুনটা তুলে দিতে হতে পারে স্যার। আচ্ছা আমাদের হলো আমরা উইক আলফাবেট যেটা আছে, আমরা পরপর দুটো সুকুন রাখতে পারবো না, কিন্তু যদি উইক আলফাবেট থাকে এবং সেটা যদি ডুয়ার না হয়, ডুয়ার না হয়, তো আমরা সেটাকে আমরা ডিলিট করতে পারি। তো এখানে আলিফের উপরে সুকুন আছে, আলিফ ইজ নট দ্য ডুয়ার, তো আমরা এটাকে, আলিফটাকে আমরা ক্যান্সেল করে দিলাম,
this is the second rule. This is the second rule. Shahujikaranir jonno kalna. This is correct. Kalna is correct. But we do not say it. As a kalna te amader